ग्रामीण अर्थनीतिर विकास स्वनिर्भर जीवन जीविकार लक्ष्य राज्य सरकार विभिन्न प्रकल्प ग्रहण करेछे। आपनारा देखछेन गुगली न्यूज। गुगली न्यूज गुगली एंटारटेनमेंट न्यूज चैनलटी जदि एखोनो पर्यन्त आपनि सबस्क्राइब करे ना थाकेन ताहले एखोनि सबस्क्राइब करे पाशेर बेल आइकन जेटा आछे तार अल बटनटी क्लिक करुन जाते करे प्रतिदिन आपडेट न्यूज आपनि पेये जान। এই অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পূরণে 9 ফেব্রুয়ারি 2021 জয়পুর ব্লক প্রাণী বিকাশ দপ্তরের উদ্যোগে এলাকার এসএইচজি গ্রুপগুলোকে 105টি ছাগল বিতরণ করা হলো। একই লক্ষ্যে গত 5ই ফেব্রুয়ারি 121টি ছাগল দেওয়া হয়েছিল। এই প্রাণী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি টগরী মাঝি, সহসভাপতি নবকুমার রুইদাস, বিএলডি ও ডাক্তার শ্রীমন্ত সরকার, প্রাণী চিকিৎসক নবনীতা চট্টোপাধ্যায় প্রমুখ। এছাড়াও জয়পুর মৎস্য সম্প্রসারণ দপ্তর ও ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার মৎস্যজীবীদের মাছের চারা বিতরণ করা হয়। 10ই ফেব্রুয়ারি 50 জনকে 1000 চারাপোনা দেওয়া হবে বলে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এইমাত্র চারা বিতরণ অনুষ্ঠানে জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি টগরী মাঝি, সহসভাপতি নবকুমার রুইদাস, মৎস্য দপ্তর আধিকারিক প্রবীর প্রতিহার প্রমুখ উপস্থিত ছিলেন। ভোট ডিস্ট্রিবিউশন স্কিম আন্ডার স্টেট প্ল্যান 2020-21 আমাদের বাঁকুড়া জেলায় প্রত্যেক ব্লকে 11টা এসএইচজি গ্রুপকে, তার মানে 11টা এসএইচজি গ্রুপের বেনিফিশিয়ারিদের এক ইউনিট করে, এক ইউনিট মানে এখানে 20টা ফিমেল এবং একটা মেল, 21টায় এক ইউনিট, এই হিসাবে প্রত্যেক এসএইচজি গ্রুপকে ছাগল বিতরণ করা হচ্ছে। সেই হিসেবে জয়পুরেও আমাদের 11টা এসএইচজি গ্রুপকে স্টেট প্ল্যানের এই স্কিমে ছাগল দেওয়া হচ্ছে। আমাদের জয়পুর আমাদের আমরা জয়পুরকে সাপ্লাই করছে কোতুলপুর ব্লক, নেবারিং ব্লক কোতুলপুর, তারাই জয়পুরকে সাপ্লাই করছে। এবং আমরা দুটো পর্যায়ে গত 5ই ফেব্রুয়ারি আমরা 6টা বেনিফিশিয়ারি বা 6টা এসএইচজি গ্রুপকে আমরা ছাগল দিয়েছি। এবং আজকে 9 তারিখ আমরা 11টা এসএইচজি গ্রুপকে আমরা আজকে ছাগল বিতরণ করছি। এই ছাগল বিতরণ অনুষ্ঠানে গত 5 তারিখেও আমাদের ব্লকের সভাপতি ম্যাডাম, সহসভাপতি সাহেব এবং আমাদের নারী কল্যাণ শিশু কর্মাধ্যক্ষ আমাদের উনি ছিলেন, আজকে ওনারা আছেন। ওনাদের সার্বিক সহযোগিতা এবং একান্ত প্রচেষ্টা, তার সঙ্গে আমাদের দপ্তরের সম্মিলিত প্রচেষ্টা এবার আমরা ছাগল বিতরণ কর্মসূচি খুব সুষ্ঠুভাবে করতে পেরেছি। এবং আমাদের যে সমস্ত এসএইচজি বেনিফিশিয়ারি যারা আছে, তারা এবছর প্রত্যেকটা ছাগল পেয়ে, তারা ছাগলের হেলথ স্ট্যাটাস বা স্বাস্থ্য বা তাদের যা কন্ডিশান পেয়ে তারা অত্যন্ত খুশি এবং তারা
একটু হাসি মুখে এবার ছাগল রিসিভ করছে। এর জন্য আমরা একদিকে যেমন কোতলপুরের বিএলডি সাহেব এবং তার তত্ত্বাবধানে যে ছাগল ওখানকার যে হেলথ মেজার বা কোয়ারেন্টাইন রাখা হয়েছিল তাতেও আমরা খুশি, এবং সিলেকশন অফ গোটস অ্যাজ পার নর্ম সেখানে কোতলপুর ব্লকের বিএলডি সাহেব এবং তার গ্রুপ খুব সুন্দর কাজ করেছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কোতলপুরের সমস্ত সাপ্লাইং যে এসএসজি বা মহাসংঘকে এবং তার সঙ্গে বিএলডি সাহেবকে। মোট কত পিস ছাগল আজকে দিলাম? আজকে দিলাম, আজকে 9 তারিখ আমরা দিচ্ছি 105টা, তার মধ্যে 100 ফিমেল এবং 5টা মেল। ব্ল্যাক বেঙ্গল গোটস, সবগুলি ব্ল্যাক বেঙ্গল গোটস, আমাদের দেশীয় প্রজাতি এবং আমাদের দেশীয় ভ্যারাইটি। এটা অত্যন্ত ভালো আমাদের ওয়েদারের পক্ষে, খুব সুইটেবল এবং অ্যাডজাস্টেবল। আমার নাম ডক্টর সীমন্ত সরকার, বিএলডি জয়পুর। ধন্যবাদ। আমি একজন মৎস্য চাষি, আমাকে আজকে জয়পুর ব্লক থেকে আজকে মৎস্য বিতরণ করা হয়েছে 17 কিলো 500 মতো। আমি তাতে খুব খুশি, এর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এবং আমাদের 150 জন চাষিকে আজকে মৎস্য বিতরণ করা হলো। আমি ঝেঁ গ্রামের একজন বাসিন্দা, তো আমিও একজন চাষি, মৎস্য চাষি। আমি এই মাছ পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম অভবদ গোস্বামী। ধন্যবাদ। নমস্কার, আজকে আমরা জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতি মৎস্য এবং পানি সম্পদ স্থায়ী সমিতির পক্ষ থেকে কিছু উপভোক্তাকে তার বেনিফিট দেওয়ার প্রকল্প চলছে। যেমন আমরা গত 5 তারিখেতে আমাদের যে পানি সম্পদ দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে ছাগল বিতরণ হয়েছে। ছাগল দেওয়ার আমাদের যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যারা এলাকায় এসএসজি গ্রুপ রয়েছে, এসএসজি গ্রুপের মহিলাদেরকে ছাগল দেওয়া। একটা ইউনিটেতে আমাদের ছাগল রয়েছে 20টা স্ত্রী ছাগল, আর পুরুষ ছাগল রয়েছে 1টি। এরকম আমরা জয়পুর ব্লকের ক্ষেত্রে আমরা দিয়েছি 11টা স্বয়ম্ভর গোষ্ঠীকে। সেই মতো করে গত 5 তারিখে আমাদের ডিস্ট্রিবিউশন হয়েছিলো 6টা ইউনিট, এবং আজকে আমরা দিয়েছি 5টা ইউনিট। সেরকমভাবে আমাদের ওই দপ্তরে, ওই স্থায়ী সমিতিরই যেটা মৎস্য দপ্তর রয়েছে, সেই মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা যে আমাদের যে সামাজিক মৎস্য চাষ প্রকল্প এবং আমাদের যে জল ভরা প্রকল্প রয়েছে তার মধ্য দিয়ে 150 জন মৎস্য চাষিকে আমরা মাছ এবং চুন এটা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। আমরা 3টে দিনেতে আমাদের যে এলাকা রায়পুর পঞ্চায়েত সমিতি 9টা অঞ্চল রয়েছে, সেই 9টা অঞ্চলে 3টে ভাগে ভাগ করে প্রত্যেক দিন 3টে করে অঞ্চলে যারা আমাদের বেনিফিশিয়ারি রয়েছে এরকম 150 জন চাষিকে আমরা মাছ দেওয়ার ব্যবস্থা করেছি। এতে আমাদের যা রয়েছে তাতে একজন আমরা মৎস্য চাষিকে, যারা প্রান্তিক চাষি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা 1000 পিস মাছ, সেটা আমরা আনুমানিক 17 কেজি 500 এরকম বা 18 কেজি এরকম একটা ওজন আসবে। এবং তার সঙ্গে পুকুরে জল পরিষ্কার করার জন্য আমরা 20 কেজি করে চুন দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা গতকালকে দিয়েছি 45 জন কৃষক মৎস্য চাষিকে, আজকে দিয়েছি আমরা 48 জন চাষিকে, এবং আগামীকাল আমরা দেবো 57 জন যে মৎস্য চাষি হয়েছে তাদেরকে দেবো। এটার একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের যে মানুষের যে খাদ্যের যে প্রয়োজন রয়েছে, আমরা দেখেছি 2011 সালে আগেতে যে আমাদের পশ্চিমবঙ্গে খাদ্যের যা পরিমাণ ছিল বা তার ডেফিসিয়েন্সি ছিল, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর এই ক্ষেত্রে লক্ষ্য দিয়েছেন কৃষিক্ষেত্রে। কৃষি মানে আমার চাষবাস একটা নয়, তার সঙ্গে আমাদের মৎস্য রয়েছে, পানি রয়েছে, সব ক্ষেত্রে লক্ষ্য দিয়েছে। তার ডেফিসিয়েন্সি মেক আপ করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এরকম দিয়ে থাকি। পানি সম্পদ দপ্তর থেকে আমরা কখনো বগনা বাছুর দিই, কখনো মুরগি বাচ্চা দেওয়া হয়। এবছর আমরা 700 জন আমাদের প্রান্তিক যারা মহিলা তাদেরকে আমরা মুরগি দিয়েছি, সেরকমভাবে আমরা এইটা দিয়েছি যাতে ডিম এবং মাংস উৎপাদনে মাছ উৎপাদন পশ্চিমবঙ্গ স্বনির্ভর হতে পারে। কারণ পশ্চিমবঙ্গ পরপর হ্যাট্রিক করেছে আমাদের কৃষিক্ষেত্রে, কৃষিকর্ম পুরস্কার নিয়ে এসেছে, সেরকম এগুলো ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। যার জন্য আমরা আমাদের ব্লক প্রশাসন প্রশাসনের পক্ষ থেকেও আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে আমরা যেন চালাতে পারি তাহলে এলাকার যে অর্থনৈতিক উন্নয়ন সেটা ঘটবে, এতে আমরা জয়পুরবাসী হিসাবে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। নাম? আমার নাম বাবা।